বাজে এখন সকাল 6:30। 6:30 দিকে তোমরা দেখতে পাচ্ছ যে আজকে সকালবেলায় রান্না। তো আগে বাসি কাজ মা ভোর 5টার দিকে উঠে করে ফেলেছে, আর এদিকে কিন্তু মার সাথে হাত মিলিয়ে কাজ করতে করতে 6টা বেজে গেছে, এখন রান্না করছি। আর এত সকাল সকাল কেন রান্না, ভাইয়ের পরীক্ষা, আজকে প্রথম পরীক্ষা, আর ভাই বেরোবে 9টার দিকে। তো 9টার আগে ভাত তরকারি সব কিছু চেষ্টা করছি রান্না করে দেবার। তো এদিকে কিন্তু ঘুম থেকে 6টার সময় উঠে এদিকে কিন্তু সব কিছু ভাইকে করে দিচ্ছি। এদিকে রান্না বাড়া কমপ্লিট, মা করলো ভাত, আমি করলাম সবজি। আর এই সবজিটাই এখন অল্প, মানে দুটো মাস ছিল, অল্প করে সবজি করেছি, ভাই খেয়ে দিয়ে চলে যাবে। এখন বেজে গেছে 8টা, সব কিছু রেডি, তরকারিটা ঠান্ডা হয়ে গেছিলো আবার মা গরম করে দিল। তো এদিকে এখন 9টা বাজে, ভাই খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাবে, ভাই রেডি পরীক্ষার জন্য। আর পরীক্ষার দিন একটু তাড়াতাড়ি বেরোনোটাই ভালো, প্রথম পরীক্ষা। তো আজকে ভাইয়ের ডিএলএডের ফার্স্ট এক্সাম, আর এটা হচ্ছে ফাইনাল, এটা দিলেই এক্সাম শেষ। তারপরে টিচিং হবে, মানে অন্য স্কুলে গিয়ে গিয়ে ওরা মানে পড়াবে। তো ভাই ডিএলএড দিচ্ছে এবার, আর বাবাও আজকে উঠেছে। আর আমাদের এদিকে আজকে প্রচুর কুয়াশা, আর এতটাই আকাশটা খারাপ, মানে কেউ চাচ্ছে না যে মাফলার তারপর চাদর ওইসব খুলে থাকতে। এই যে 2-3 দিন থেকে এগুলো পড়া হয়, এগুলো আর খোলার নাম হয় না। যারা চান করে তারা করলো, আর যারা না করে তারা করলো না, ওইভাবেই কিন্তু দিনগুলো কেটে যাচ্ছে। আর ভালো লাগছে না, এতটাই ঠান্ডা পড়েছে, মনে হচ্ছে যে এই 2-1 দিনের মধ্যে যদি রোদ উঠে কোন দিন বা একটু কাপড় চোপড় ধুয়ে দিয়ে একটু ভালো করে চান করা যাবে। চান তো করি কিন্তু সেরকম ভালো করে হয় না, কারণ যা ঠান্ডা পড়েছে এত ঠান্ডার মধ্যে চানটা ভালো করে হয় না। ভাই কিন্তু এদিকে খেয়ে ফেলেছে, খেয়ে টেয়ে হাত টাত মুছে নিল, আর এখন বেরিয়ে যাবে। তো টোটো ঠিক করা হয়েছে ভাইয়ের জন্য, ভাই বাড়ি থেকে একদম টোটো দিয়ে যাবে, তারপর ওদিকে বাজারে গিয়ে গাড়িতে উঠবে। এখন আমাদের বাড়ির সামনে দিয়ে গাড়ি চলে কিন্তু টাইম ঠিক নেই। এদিকে মামা চলে এসেছে, দেখো বোনের সাথে এসেই শুরু করে দিয়েছে, এরকমই করে মামা। আর ওদিকে বাবা বসে আছে। তো এখানে গল্প হচ্ছিলো, মামা বাড়ির পুজো চলে এসেছে, কিছুদিনের মধ্যেই পুজো, আর ভাইয়ের পরীক্ষা কবে বা কেমন হবে সেগুলো নিয়ে বিষয়ে একটা আলোচনা হচ্ছিলো, এত মনে নেই। তুই 20 টাকা দিবি বুঝছে। বাবু কাকা যাও, চা গরম হয়েছে। ও মামা চা হয়ে গেছে তো, তুই আটকে গেলে না। বিয়ালে কিনে দেওয়া মামা বেরিয়ে গেল, আর এদিকে টোটোও চলে এসেছে, মামা চলে গেছে দোকানে। আজকে নাকি কিসের পুজো আছে, সেই পুজোর নাকি খরচ নিতে আসবে। মামার হচ্ছে দশকমার দোকান, তো তাই চলে গেল। এদিকে ভাইও বেরিয়ে যাচ্ছে, এদিকে চলে এসেছে আরেকটা ভাই, ওটা আমাদের মানে আমি ডাক্তার মামা বলে ডাকি, সেই মামার ছেলে, এটাও ভাই হয়। তো ওই যে বেরিয়ে যাচ্ছে দুজন মিলে, আর এখন দুজনে মিলেই একদম পরীক্ষা হলে, তারপর পরীক্ষা টরীক্ষা দিয়ে 3টের সময় ছুটি হবে। ওদের জন্য টোটো ঠিক করা হয়েছিল, তাই টোটো দিয়ে কিন্তু ওরা দুজনে যাচ্ছে। আর এদিকে দেখো এই যে টোটো চলে এসেছে, ওরা দুজনে এখন বেরিয়ে যাচ্ছে। এই যে টোটো দিয়ে একদম ওরা বাজার পর্যন্ত যাবে। আমাদের বাড়ির সামনে গাড়ি চলতো কিন্তু গাড়ি তো টাইম ঠিক নেই, তাই গাড়ি না যাওয়াটাই ঠিক। তো এদিকে ওরা বেরিয়ে গেল, এদিকে মা আর আমি এখন বাড়ির অন্য কাজগুলো করব। অন্য কাজ বলতে রান্না তো তোমরা দেখলে, ভাত হয়ে গেছে আর তরকারি অল্প হয়েছে, সেই তরকারির অল্পর পরে বাবা যাবে বাজার, এর মধ্যে আজকে ধান ভাঙাবে বাড়িতে।
তো এখন কখন ধান ভাঙাতে লোক আসে সেগুলো নিয়েই না আলোচনা হচ্ছিল, যে যখন আসবে তো আর আগে আবার ধান ভাঙানো, তারপর এদিকে আবার রান্নাটা করতে হবে, বাবা যাবে বাজার, বাজার থেকে এলে কিন্তু রান্না বান্না, আর বাবা বলছিল যে ধানটা ভাঙানো হয়ে গেলে তারপর যাবে। এই এখন ভাই বেরিয়ে গেল পরীক্ষার জন্য, খেয়ে দিয়ে চলে গেছে, মা ভাত করেছে, আমি শুধু তরকারিটা করে দিলাম মাছের, কালকে দুটো মাছ রেখে দিয়েছিলো, মাছ দিয়ে আলু দিয়ে করে দিয়েছি, তো ওটা খেয়ে ভাই বেরিয়ে গেলো পরীক্ষার জন্য। এখন বাজে খুব সকাল সকাল উঠতে হয়েছে, এখন 9:30 বাজে, তো খেয়ে দিয়ে চলে গেছে পরীক্ষার ওখানে। আর এখন যে বিছানার পত্র সব কিছু গুছগাছ করবো, ঘরটা পরিষ্কার টরিষ্কার করবো, ওদিকে আমাদের ভাত হয়েছে আর সবজি হয়নি, সবজি করতে হবে কিছু। আর আজকে আমাদের ধান ভাঙানোর কথা, বড় গাড়ি এসে ধান ভাঙানোর কথা, তো এর জন্য বাবা বাজার যাচ্ছে না, কারণ গাড়ি এলে বাবাকে লাগবে, ওর জন্য বাবা বাজার যাচ্ছে না, তো বাবা বাজার যাবে, তারপর কিছু আনবে, তারপর কিছু রান্না হবে। তো চলো আমি এখন ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা। তো সেরকম তো আমি বিছানা টিছানা আগেই গুছিয়ে নিয়েছিলাম, ঘরটা ঝাড় দেওয়া শুধু হয়নি, মা সকালবেলা ঝাড় দিয়েছে, তবুও যেন কেমন একটা নোংরা নোংরা থাকি, মানে কি বলবো, এই পাকা ঘরে কিন্তু বেশিরভাগই আমরা খালি পায়ে ঢুকে পড়ি, সেরকম সবসময় জুতা থাকে না, গ্রামে না এরকমই হয়, সবসময় তো পায়ে জুতা পরা হয় না। তো এই যে ভালো করে ঘরটর সে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর এদিকে একটা বাবার একটা আগের দিনের সোয়েটার ছিল, তো সেটা দিয়ে এখন পা মোছা হয়, এখন পা মোছার পাপোশও নেই, ছিল আগে তো নষ্ট হয়ে গেছে, এখন আর কোথাও যাইও না, আর কিনে আনারও সময় নেই, মানে কোথাও গেলে তো আনা হবে, এখন যাই না বলেই কিন্তু কিনে আনা হচ্ছে না। তো দেখো একটু সময়ের মধ্যে কতগুলো নোংরা বেরিয়ে গেল, আর বেশিরভাগ সময় বাবা যখন ঘরে ঢোকে তখন কিন্তু বাবা জুতো পরেই ঢোকে, জুতো দিয়ে অনেক নোংরা আসে, তো এর জন্য কিন্তু আমাদের ঘরটা 3-4 বার করে ঝাড় দিতে হয়। আর এদিকে দেখো ভালো করে ঝাড়টা দিয়ে এখন অন্য কাজ করব, অন্য কাজ বলতে ওদিকে রান্নাবান্নার ঘরে ঢুকবো না, এখন বাবা গেছে বাজার, বাজার থেকে এলে তারপর দেখা যাক কী করি না করি। তো এদিকে দেখো ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এই দেখো পুরো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, কেমন লাগছে আমার এই ছোট্ট ঘরটা অবশ্যই বলো। এদিকে তো দুটো বিছানাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এদিকে ভাইয়ের বই আছে অনেকগুলো, সেগুলোকে আজকে আর গোছাবো না, কারণ দুদিন যাক তোর পরীক্ষাটা শেষ হোক, ভাবছি যে তারপরেই গোছাবো। এই যে বাইরাটা বারিন্দা টারিন্দা সব কিছু ঝাড় দিয়ে নিয়েছি, এই যে এই সিঁড়িগুলোকে মুছে নিয়েছি, আজকে আর বারিন্দা ঘর কিছু মুছিনি, কারণ যে ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় মুছলে না আরও ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। বাবার ঘরটাকেও পরিষ্কার করে বিছানাপত্র একদম গোছগাছ করে রেখে দিয়েছি, এটা হচ্ছে বাবার ঘর, এখানে বেশি কিছু নেই, শুধু একটা খাট, একটা কমদামি সোফা আর একটা শোকেস, আর কিছু নেই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো যেখানে আছে ভাত, আর এখানে আছে অল্প একটু শুকনো মাছের চাটনি, বাড়ির পেছনের বাড়িতে ঝগড়া লেগেছে, তো আর সবজি ঘরে নেই বলে নাহলে কিছু রান্না করা যেত, বাবা এতক্ষণে বাজার গেছে, আর ধান ভাঙাতে দেরি হচ্ছে বলে কিন্তু বাবা দাঁড়িয়েছিল, ভাবছে মানে বাবা ভাবছিল যে ধান টান ভাঙানো হলে তারপর যাবে, দাঁড়িয়েছিল, তো এখনও আসেনি তারা, তো তাই বাজার চলে গেছে। এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাই তো সকাল সকাল খেয়ে চলে গেছে, ওইদিকে বাবাও খেয়ে ফেলেছে, খেয়ে বাজার গেছে, মা আমি দুজনে খেলাম। এই যে ঘরের অবস্থা, ঘরটাকে পরিষ্কার করব, বাসনগুলোকে গুছিয়ে রেখেছি, বাড়ির সাথের বাড়িটাতে প্রচুর ঝগড়া হয়, তো প্রত্যেক দিনই ওরা জানি না কোন কারণে লেগে যায়, প্রচুর ঝগড়া করে, তো একদম আমাদের বাড়ির পাশেই বাড়ি, তো এরকমই হয়ে থাকে এই বাড়িতে। তো দেখো এদিকে ঘরটর পরিষ্কার করব, আর ঘরে কি জানো সবজিপাতি না থাকলে যদি দুটো শুকনো মাছ থাকে, এই শুকনো মাছ দিয়ে কিন্তু একবেলা খাওয়া যায়, বাবা এলে আরেকবেলা রান্না হবে। এখন এসব দিকে একটু রেখে দিই, এই জায়গাটাকে পরিষ্কার করলাম, এখন ঘরটাকে একটু ঝাড় দিব, ঝাড়টা দিয়ে বাসনগুলো ধুই, তাহলে কাজ শেষ। আর ওইদিকে কিন্তু ধান ভাঙাতে একটু পরেই চলে আসবে, তো চলো কাজগুলো শেষ করে নিই। এখন বিকেল 3:00 বাজে, 3:00 দিকে চলে এসেছে ধান ভাঙাতে, তো ওরা এসে এখন আমাদের বাড়িতে খাবে, মানে আমাদের ভাত খাবে না, ওরাই ভাত নিয়ে এসেছে বাড়ি থেকে, তো একদম রাস্তায় বসে খাচ্ছিল, তাই বললাম রাস্তায় কেন খাবে, বাড়িতে আসো, বাড়িতে জল দিচ্ছি, থালা দিচ্ছি, তারপর বলো যে থালা লাগবে না, আমরা প্লাস্টিকের থালা নিয়ে এসেছি, যেগুলো মানে নিমন্ত্রণ বাড়িতে হয় সেগুলো নিয়ে এসেছি, লাগবে না, তো জল দিলাম, বললাম এখানে বসে খাও তাও ঠিক আছে, কিন্তু রাস্তায় খেও না, কেমন একটা দেখা যায় না। তো এখানে না বাবা অনেক কথা বলছিল, মানে কীভাবে বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেগুলো শুনতেও খারাপ লাগছিল। লোকগুলো এখানে বসে বসে খাচ্ছিল, আর এখানে বলছিল যে তোমরা যে পিছনে যে লোকটা দেখতে পাচ্ছ যেটা খাচ্ছে আকাশি কালার জামা পরা, তার বাড়ির সাথেই একজন লোক আছে যে বাবার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল,
তো কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিলো কি না হয়েছিলো এগুলো বলছিলো, শুনেও না ভীষণ কষ্ট লাগছিলো। বাবার মুখে যখন শুনছিলাম কথাগুলো না ভীষণ খারাপ লাগছিলো। তো আমি চাইছিলাম যে এই কথাগুলো তোমরাও যেন শুনতে পারো। তো এখানে এতটাই সাউন্ড কম হয়ে গেছে যে তোমাদের শোনাতে পারলাম না। বলছিলো যে লোকটা ওই কাকাটার বাড়ির ওখানে বাড়ি, সে ছিল গাড়ির কন্ট্রাক্টর, আর তার নাকি শরীরটা দুটুকরো হয়ে গেছে, কোমর থেকে কেটে পড়ে গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে, যে গাড়িতে বাবা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই গাড়িতেই। তো সে লোকটা না এখনও বেঁচে আছে, আর কিভাবে সেই লোকটা কত জায়গায় চিকিৎসা করেছে, কত কিছু করেছে, কিন্তু কোনো লাভ হয়নি জানো। যেমন তো সেরকমই আছে, অনেকে দেখবে যে প্লাস্টিকের পা অনেক কিছু লাগায়, কিন্তু লোকটার এমনভাবে কেটেছে যে মানে প্লাস্টিকের পা লাগানো মানে লাগানো হলেও না সে না হাঁটতে পারে না, তবুও প্লাস্টিকের পা লাগানো হয়েছে সৌন্দর্যের জন্য, একটু যেন ভালো দেখা যায়। সেখানে বাবাও ছিল, সেখানে আমার এই ছোট্ট ভাইটাও ছিল, ভাই তখন পড়তো ক্লাস ফাইভে, সেই টাইমে এরকম ঘটনা। এই যে বাবা বলছে যে কীভাবে হচ্ছিল, একটা যে বাসটাতে বাবারা ছিল সেই বাসটা নাকি বড় একটা পিক আপ গাড়ি, যেগুলো হয় পিক আপে যে মালগাড়ি, ওগুলোর উপরে তুলে দিয়েছিল। তারপর গাড়িটা চারটা পাল্টি খায়, পাল্টি খেতে খেতে একটা জমি দিয়ে গিয়ে পড়ে। আর জানো মানুষ না বিপদে আসে না, এখানে সবাই অ্যাক্সিডেন্টে পড়ে আছে, রক্তাক্ত অবস্থা, আর সবাই নিতে এসেছে যে কার কোন জিনিসটা পড়ে আছে, গাড়ির অ্যাক্সিডেন্টের জিনিসগুলো তারা নিয়ে চলে গেছে। আমার বাবারও অনেক কিছু ছিল, টাকা পয়সা ছিল, আমাদের একটা মোবাইল ছিল, দুটো মোবাইল ছিল তখন, ছোট মোবাইল একটা ছিল বাবার পকেটে, একটা ভাইয়ের হাতে ছিল, আর একটা মোবাইল বাবার পকেটে ওটা ছিল, ওটা পাওয়া গেছে, কিছু জামা কাপড় ছিল সেগুলো আমরা পাইনি, সেগুলো যারা এখানে ছিল তারাই নিয়ে গেছে। আর আমাদের কাছাকাছি একজন আত্মীয় ছিল সেখানে, তো সে এরকম অবস্থা দেখে বাবাকে নিয়ে তাদের বাড়িতে নিয়ে বিছানার যে বেড কভার হয় সেগুলো দিয়ে বাবার পাটা ব্যান্ডেজ করে দিয়েছিল, এগুলোই বলছিল। আর সেই লোকটা মানে এমন হয়েছিল যে তখন বলতে পারছিল না কি অবস্থা, কেমন করে হয়েছে সেটাও জানে না, বাবা সেটাও জানে না, যদি জানতো তাহলে অবশ্যই বলতো। বাবা বলছিল যে আমি বসেই ছিলাম, হঠাৎ করে গাড়িটা উল্টি খেলো, তখন আমি পড়ে গেলাম, মানে দাঁড়িয়ে থাকতে থাকতে, বাবা দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে থাকতে থাকতে পড়ে গেল। তো পড়ে যাওয়ার পর বাবার পাটা, গাড়ির নিচে যে পাত হয় না, যে নিচে টিনের থাকে, ওগুলোর মধ্যে পাটা ঢুকে যায়, ওগুলো উঠে গেছিলো, ওগুলোর মধ্যে পাটা ঢুকে যায়। তারপর যখন পাটা টান দেয় তখনই হয়তো কেটে গেছিলো, বাবা বলতে পারে না। ভাই বাবাকে বলছিলো, বাবা তোমার পা কোথায়, দুটো আঙুল ছিল তখন শুধু, ঝুলেছিল আর ভেতর থেকে মাংস চলে এসেছিলো, আস্তে আস্তে চিকিৎসা করতে করতে মাংস অনেকটাই আরও চলে এসেছিলো, এগুলো পরিষ্কার টরিষ্কার করে অনেকটা মাংস চলে এসেছিলো। তখন আমাদের বেশি করে ডাক্তারবাবু বলেছিলো বাবাকে টেঙ্গি খাওয়াতে, পাটার টেঙ্গি। তো সেসব আর ভালো জিনিস খাওয়া খাওয়াই করে বাবার এখন অনেকটা ভরে এসেছে, আর পা দিয়ে বাবা কোনো দিন ঠিকমতো হাঁটতে পারবে না, তবু পারে, যতটুকু চেষ্টা করে বাবা ভালোই পারে, কিন্তু বেশি একটা হাঁটতে পারে না, প্রচুর জ্বালা যন্ত্রণা করে, ছাল ওঠে, ওই সব হয়। তো এগুলি বলছিল, শুনে ভীষণ খারাপও লাগছিলো যে সেই টাইমটাতে কী অবস্থার মধ্যে দিয়ে গেছে, কী অবস্থার মধ্যে দিয়ে পার হয়ে এসেছে, সেই দৃশ্যগুলো নাকি এখনও চোখে ভেসে উঠলে শরীরটা কেঁপে ওঠে, তা অবশ্যই। আর আমাদের এখানে সব থেকে বড়ো অ্যাক্সিডেন্ট সেটাই ছিল, কারো কাজ এ পাশ দিয়ে ঢুকে ও পাশ দিয়ে বেরিয়েছে। তো এই কথাগুলো শুনে সত্যি খারাপ লাগছিলো। এখানে ওদেরও খাওয়া দাওয়া শেষ, এখন আমাদের ধান ভাঙানো হবে, মাও রেডি, মা যে একটা জামা পরে নিয়েছে, ধান ভাঙানো শুরু হবে।
বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ একদম মুখ পুরো ফ্রেশ হয়ে গেছে। তো চান টান করলাম, করে দেখো তোমাদের সামনে এলাম। আর সকালবেলা তোমরা দেখলেই রান্না হয়েছিল, শুধু শুকনো মাছ আর কিচ্ছু হয়নি। তো এখন বাবা মাছ নিয়ে এসেছে, এখন বাজে 3:52, এখন মাছ নিয়ে এসেছে। মাছ রান্না করবো, তো ভাবলাম মাছ রান্না করবো, সাথে ভাতটাও একটু গরম করে নিই। ভাইও পরীক্ষা দিয়ে বাড়ি আসছে এখন, তো এখন মাছগুলো রান্না করবো। কী মাছ এনেছে আমি নিজেও দেখিনি, মা রেখে দিয়েছিলো। আর এখন এই যে ভাতটা একটু গরম করে নিচ্ছি। আর দেখো পুরো একদম ড্রেস ড্রেস চেঞ্জ করে নিয়েছি, নাহলে আমার একদমই ইচ্ছে করে না, মানে আগে যে ড্রেসটা ছিলাম, মানে সে সোয়েটারটা ছিলাম, ওটা ভিজাইনি, তো ওটা আর পরতে ইচ্ছে করছে না, বাসি হয়ে গেছে। তো ভাবছি যে ওটা কালকে ধুয়ে দেবো। আর এখন জামা কাপড় ধুয়ে দিলে একদিনে শুকোতেই চায় না। বাড়ির পেছন, মানে আমাদের বাড়ির সামনে ধান ভাঙাচ্ছে আমাদের, তো ওর জন্য ভীষণ শব্দ। তো ভাবছি ওদিকে মা কাজ করছে, এদিকে আমি ঝটপট করে রান্নাটা করে নিই। আজকে কোনো মাছের কালিয়া শুধু, ঘরে বেগুন আছে, আলু নেই, তো আলু ছাড়া তো মাছের ঝোল করা যাবে না। তো ভাবছি যে মাছের কালিয়া করে রাখি, ভাইও চলে আসবে একটুক্ষণের মধ্যে, এসে খেতে পারবে। তো চলো এখন রান্নাটা ঝটপট করে করতে। এই যে উনুন ধরিয়ে দিয়েছি, এখন এদিকে আমি ভাতটাকে গরম করব। এই যে ভাত রয়েছে, ঢাকনা দিয়ে দেবো, অল্প একটু জল ছিটা দিয়েছি, এই যে ঢাকনাটা দিয়ে দিয়েছি। এই যে বাবা মাছ নিয়ে এসেছে, আর আমরা সবথেকে বেশি এই মাছটাই খাই, মানে এটা হচ্ছে ভেটকি মাছ, এটা আমাদের বাড়িতে সবথেকে বেশি খাওয়া হয়, বাবা এটাই নিয়ে এসেছে। তো এখন বাজে বিকেল 3:52, আর এখন আমি রান্না বসিয়েছি, এই মাছের কালিয়াই করব, আর কিছু মাছ ভেজে রেখে দেবো। তো চলো মাছগুলোকে ধুয়ে নিয়ে এসে একদম ভাজা টাজা করে তারপর তোমাদের সামনে আসছি। মাছের কালিয়া করব, ঘরে আলু ছিল না, তো এখানে মশলা টসলা সব কিছু দিয়ে একবারে কষিয়ে নিয়েছি। আর দেখো এই যে মাছগুলোকে দিয়ে কিন্তু ভেজে নিয়েছি, লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন মাছের কালিয়াটা করব, একটু জল দেবো, তারপর মাছগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর কিন্তু এদিকে আমার কালিয়া হয়ে যাবে। ভালো করে প্রথমে মশলাটাকে কষিয়ে নিয়ে কিন্তু মাছের কালিয়াটা আমি করি, তাহলে ভালো লাগে। আর আলু থাকলে আলু দিয়ে ঝোল করার ইচ্ছে ছিল, আর এখন তো আলু নেই। তো ভাবছি যে কালিয়াটা করে রাখি, বিকালবেলা না সন্ধেবেলা আবার পাশের বাড়িতে নেমন্তন্ন আছে, তো সেখানে গেলে কিন্তু এই কালিয়াটা এখন আর দরকার পড়বে না, রাত্রেবেলা বাবা খাবে। যদি আমরা সেখানে না যাই, এখনও বলা যায় না যাই কি না, যদি না যাই তাহলে বাড়িতে আমরাও খেতে পারবো, সেটাই ভাবছিলাম। তো এদিকে কিন্তু একটু একটু বেশি না, একটু কম করেই করেছি, বেশি করে করলে হয়তো বেশি হতো, তো একটু কম করেই কালিয়াটা করে রাখলাম। তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে, রান্নাও কমপ্লিট। এই দেখো এদিকে করেছি মাছগুলো ভাজারে, মানে ভাজারে ভেজে রেখেছি, তো সন্ধে হয়নি এখনও, এখনও বেলা আছে। তো আর এদিকে দেখো মাছের কালিয়া করেছি একদম লাল লাল করে, কেমন হয়েছে অবশ্যই জানিও, কালারটা খুব সুন্দর এসেছে, একটু চেখে দেখেছি ভালো হয়েছে। তো এখন এই যে দুটো বাসন রয়ে গেছে এখানে, এই দুটো বাসন আর চা করব, মানে যারা আমাদের বাড়িতে ধান ভাঙাচ্ছে ওদের গাড়ির তেল শেষ, তো তেল আনতে গেছে, তার মধ্যে ওরা বললো যে একটু চা খাবে। আমাদের বাড়িতে এরকমই হয়, যে কোনো লোকজন আসলে আমাদের বাড়িতে চা খুব খাওয়ানো হয়। আর ওদেরকে আমি দেখি যে অন্য যাদের বাড়িতে ধান ভাঙায় তারা চাটা খাওয়ায় না, কিছুই খাওয়ায় না, তো আমাদের বাড়িতে দেখলে একবার এসে, মানে ওরাই নিজে ভাত নিয়ে এসেছিলো, তো আরেকজন ভাত আনিনি, তাকে চা দেওয়া হয়েছিল। তো এখন আবার তাদেরকে চা করে দেবো। তো এই যে এটা, এটার মধ্যে চা করব, এটা একটু ধুয়ে নেব, একটু ধুয়ে নিয়ে এসে এটার মধ্যে চা করতে হবে, কারণ এটাতে আবার আরেকবার চা হবে। এটা নিয়ে 7 চা আমাদের বাড়িতে হয়ে গেছে, আরেকবার হবে না 8 টোটাল। তো চলো এখন তাড়াতাড়ি এটা ধুয়ে নিয়ে এসে চাটা করে সন্ধ্যা দিতে হবে। এদিকে সন্ধ্যেও হয়ে এসেছে, রান্না হয়ে গেছে আমার প্রায় অনেকক্ষণ, 1/2 উপরে। তো রান্নাটা ঢেকে আমি গেছিলাম একটু বাড়ির সামনে দেখতে যে কত দূর, তো এদিকে কিন্তু সন্ধ্যে হয়ে এসেছে। তো চলো চাটা করে ঝটপট করে সন্ধ্যে দিয়ে দিই। ভাইও চলে এসেছে এদিকে, ভাই এদিকে গরু তুলছে, গোয়াল ঘরে এদিকে গরু তুলছে। তো সব কিছু কমপ্লিট, চলো ঝটপট করে এটা ধুয়ে নিয়ে এসে চা, সন্ধেবেলায় এদিকে চা বসিয়েছি। তো মা গেছে পাশের বাড়িতে রান্না করতে, আর মার হাতের রান্না নাকি সবাই বলে ভালো হয়, তো তাই পাশের বাড়িতে খিচুড়ি রান্না করতে গেছে, ওখানে আজকে কীর্তন হচ্ছে, তো তাই এখানে আমি চা বসিয়েছি। মাও চলে আসবে, এসে চা খেয়ে দিয়ে যাবে আবার, আমাদের ঘরের সাথেই বাড়িটা একদম। তো এখানে চাটা হয়ে গেছে, এখন বাবাকেও ডাকবো, বাবাও চলে এসেছে বাজার থেকে, বাবাকেও ডাকবো, বাবা বাইরে বসে আছে এখনও, টিভির ঘরে যায়নি। আর যে লোকগুলো আমাদের বাড়িতে ছিল তারাও নাকি চা খাবে, সবাইকে দিলাম, তো ওই লোকগুলো কিন্তু এখনও যায়নি, কারণ তাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে, আমাদের পুরো ধান তারা করতে পারেনি, অর্ধেক করেই নষ্ট হয়ে গেছে। তো তাই বললো যে চাটা খেয়ে তারপর চলে যাবে, আর এই যে এখন যে অল্প ধান আমাদের আছে ওই ধানগুলো আমাদের হাতেই টাঙানো হবে এখন। তো এদিকে আমি ধূপ কাঠি দিয়ে কিন্তু ধুনোটাকে ধরিয়ে নিচ্ছি, আর ধূপকাঠির গন্ধটাও কিন্তু বেশ সুন্দর। তো আমি একটা ধূপকাঠি ঠাকুর ঘরে জ্বালিয়ে দিলাম, কারণ ঠাকুর ঘরে তো ধুনাটা রাখবো না, ধুনাটা বাইরে রাখি, বাইরে পুরো বাড়িতে আমাদের ধোয়া ধোয়া হয়, ভালো লাগে আমার কাছে।